এই মুহূর্তে বিরাট সুখবর, যে সকল বন্ধুরা কাজের ক্ষেত্রে বাড়ির বাইরে রয়েছেন, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ বা কেউ দেশের বাইরে রয়েছেন পড়াশোনা করতে গিয়েছেন, তাদের জন্য সুখবর। রেল দপ্তর জানিয়েছে 15 এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য চালু হতে পারে দূরপাল্লার ট্রেন, প্রস্তুতি শুরু রেলের। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন হেডলাইনে বলা হয়েছে, তো কবে কবে ট্রেন চলবে, কোথায় কোথায় চলবে, কোন কোন ট্রেন চলবে, সমস্ত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দিবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আরও নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিতে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ যখনই আমরা এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব, আপনারা ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। বলা হয়েছে দেশ জুড়ে কি এক ধাক্কায় লকডাউন উঠবে 15 এপ্রিল? বুধবার সর্বদলীয় বৈঠকের পর প্রধানমন্ত্রীর কথায় লকডাউনের সময়সীমা বাড়ার ইঙ্গিত মিলেছে। সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় আংশিক লকডাউন উঠতেও পারে বলে মনে করা হচ্ছে, সেই নিয়ে চিন্তা ভাবনাও চলছে। সেই ভাবনা থেকে লকডাউনে দূরে আটকে পড়া মানুষদের জন্য দূরপাল্লার ট্রেন চালানোর জন্য প্রস্তুতি সেরে রাখছে ভারতীয় রেল। লকডাউন শেষ হলেই 15 এপ্রিল থেকে ট্রেন চালানোর প্রস্তুতি শুরু করবে রেল। লকডাউনের সময় সম্প্রসারিত না হওয়ায় 14 এপ্রিলকে শেষ সময়সীমা ধরে প্রস্তুত হচ্ছে রেল। এই বিষয়ে হাওড়ার DRM ইসাক খান বলেন, আমরা সবরকমভাবে প্রস্তুত হয়ে রয়েছি, অপেক্ষা করছি ঘোষণার জন্য। 15 থেকে 21 এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য প্রাথমিকভাবে 45 থেকে 65টি ট্রেন চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি তৈরি করে প্রস্তুত রাখা হয়েছে ট্রেনগুলিকে, যার মধ্যে রয়েছে হাওড়া ও শিয়ালদা রাজধানী এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল, কালকা মেল, কলকাতা জম্মু যাওয়ার জন্য এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, পূর্বা এক্সপ্রেস, যোধপুর এক্সপ্রেস, হাওড়া রাঁচি শতাব্দী এক্সপ্রেস। লকডাউন উঠলে পরিষেবার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ক সচেতন রাখা হবে। যাত্রীদের পড়তে হবে মাস্ক, চলবে থার্মাল স্ক্রিনিং, পার্সেল স্ক্রিনিং ইত্যাদি। IRCTC জানিয়েছে তারাই টিকিট বিক্রি বন্ধ করেনি। এদিকে রেল 3টি তেজস এক্সপ্রেস 30 এপ্রিল পর্যন্ত বাতিল করেছে আর্থিক ক্ষতির আশঙ্কায়। উল্লেখ্য, আগামী 11 এপ্রিল শনিবার সকাল 11টায় সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে থেকে 14 এপ্রিল লকডাউন উঠানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বর্তমানে রেল দপ্তর তৈরি রয়েছেন যে যদি 14 এপ্রিল লকডাউন শেষ হয়, তারা তৈরি রয়েছেন, তারা 60টি ট্রেন চালানোর ব্যবস্থা করেছে। কিন্তু 11 এপ্রিল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তো 11 তারিখ ফাইনাল জানা যাবে কি রায় বেরিয়ে আসছে। তো এই ছিল আপডেট। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, পরিবারের খেয়াল রাখবেন।